ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা শিক্ষার্থীদের পণ্য বিক্রি করছে টিইউ মার্ট। আউটলেট ও কুরিয়ার সেবার মাধ্যমে পণ্য পৌঁছে দিচ্ছে সারা দেশে। এই কার্যক্রমের উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়েরই দুই শিক্ষার্থী। এই ডিউ মার্টের কার্যক্রমে আমরা দুইজন সংযুক্ত আছি। আমি খন্দকার ফয়সাল আজম বাপ্পি এবং আমার সাথী আমার বন্ধু আছে আশিকুর রহমান সজল। আমরা দুজন 2014-15 ও বর্ষের শিক্ষার্থী এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ। এই ডিউ মার্ট নামটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মটিতে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আমাদের পণ্য সেল করতে পারবে। এখানে গ্রাহক বাংলাদেশের যে কেউ হতে পারবে। আমরা আসলে এই উদ্যোগটা আমাদের প্রথমে ডিউ মার্ট এই কনসেপ্টটা সর্বপ্রথম আসে গত বছর অক্টোবর নভেম্বরের দিকে, যেটা আমরা শুরু করতে করতে আইডিয়া নিয়ে কাজ করতে করতে আমরা এই আউটলেটের কার্যক্রমটা শুরু করি মার্চে। কিন্তু তার আগেই আমাদের অনলাইন কার্যক্রম শুরু হয় জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টাতে। আমাদের এই ডিউ মার্ট এই কনসেপ্টটা আসার নেপথ্যে বেশ কিছু কারণ রয়েছে। তার অন্যতম একটা কারণ হচ্ছে এই কোভিড প্যান্ডেমিক, যেটা আমরা সেই সময়ে চিন্তা করি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী আছে অধিকাংশ শিক্ষার্থী শুধুমাত্র টিউশন নির্ভর হয়ে পড়ছিল। তো করোনা প্যান্ডেমিকের সময় যেহেতু সমস্ত কার্যক্রম বন্ধ আসে, আমরা তার একটা বিকল্প স্টুডেন্টদের বিকল্প আয়ের উৎস বের করার চেষ্টা করছিলাম। এবং আমরা দেখতে পারি যে আমাদের বর্তমান বাংলাদেশে নিরাপদ খাদ্য নিয়ে আসলে খুব বেশি কাজ হয় না। আমাদের কোভিড প্যান্ডেমিকের সময় আমাদের ইমিউন সিস্টেমের যে দুর্বলতা সেটি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমরা সেই জায়গা থেকে আমাদের চিন্তা থাকে যে আমরা নিরাপদ খাদ্য নিয়ে কাজ করব। চাকরি থেকে ব্যবসার উদ্দেশ্য হলো, আমি মোটামুটি বলা যায় অনেকদিন আগে থেকে ব্যবসার সাথে রিলেটেড, যদিও প্রথম দিকে ইউনিভার্সিটি ভর্তি হওয়ার একদম শুরুর দিকে ইচ্ছে ছিল দেশের বাইরে চলে যাওয়া, এরকম একটা প্ল্যান নিয়ে কাজ করছিলাম যে দেশের বাইরে চলে যাও। তো একটা সময় হচ্ছে দেশের এই বিভিন্ন সেক্টরের দিকে খোঁজ খবর নিয়ে এবং হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের গুলা নিয়ে ঘাটাঘাটি করে যে যা দেখতে পাইলাম যে হচ্ছে বেশিরভাগ প্রোডাক্টই আসে আমাদের দেশের বাইরে থেকে। তো এই প্রভাবটা হচ্ছে আমার এই বিষয়টা আমার মাথায় কাজ করতো যে হচ্ছে একটা দেশ আসলে হচ্ছে ডেভেলপ করতে হলে, একটা দেশ উন্নতি করতে হলে ওই দেশটা যদি দেশের প্রোডাক্টই ইউজ না করে তাহলে সেক্ষেত্রে হচ্ছে ওই দেশটা কোনোভাবে ডেভেলপ করতে পারে না। আমরা বিদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে একেবারে র ফুডটা কালেক্ট করি। যেমন আমরা বর্তমানে আমাদের বাগেরহাট থেকে আমরা তাল মিস্ত্রিটি সংগ্রহ করছি এবং এই তাল মিস্ত্রির আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি। পাশাপাশি আমাদের আখের গুড় রয়েছে, আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন মাটির কিছু জিনিসপত্র রয়েছে, যে এগুলো আমাদের কুষ্টিয়া থেকে আসে, কুষ্টিয়া এবং হচ্ছে ভোলা থেকে আসে। পাশাপাশি আমাদের কিছু হার্বাল আইটেম রয়েছে, এই হার্বাল আইটেমগুলো আমরা সরাসরি নাটোর থেকে নিয়ে আসি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনেকেই আছেন যেখানে নাটোরে অবস্থান করছেন, তারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করে আমাদের এখানে পৌঁছে দেন, আমরা তারপরে এখান থেকে আমরা ক্রেতাদের মাঝখানে সরবরাহ করে থাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী আমাদের এখানে প্রোডাক্ট দিতে পারবে। আমাদের একটা সেলার রেজিস্ট্রেশন ফর্ম আছে, সেই সেলার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে তিনি আমাদের এখানে পণ্য দিতে পারবেন। তিনি আমাদের আউটলেটে পণ্য পৌঁছে দেওয়ার পরে সম্পূর্ণ প্রোডাক্ট বিক্রি করার দায়িত্ব আমাদের ডিউ মার্টের। আমরা এই প্রোডাক্টটি বিক্রি করে আমরা এইখান থেকে স্টুডেন্টরা ভালো অ্যামাউন্টের হচ্ছে পার মান্থ একটা রেভিনিউ বা প্রফিট তারা আর্ন করতে পারবে। এখানে যেহেতু আমাদের এই প্ল্যাটফর্মটি সকলের জন্য উন্মুক্ত, যে আমরা যেহেতু নিরাপদ খাদ্য নিয়ে কাজ করছি, তো আমাদের অফলাইন এবং অনলাইন দুই জায়গা থেকে যে কেউ চাইলে ক্রয় করতে পারবে। কিন্তু আমরা শুধুমাত্র একটা জায়গায় রেস্ট্রিক্টেড করে দিয়েছি, সেলার হতে হবে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের এখানে যে ডেলিভারি যে চালু আছে, আমরা ঢাকার ভিতরে হোম ডেলিভারি করি আর ঢাকার বাইরে হচ্ছে কুরিয়ার করি। আমাদের এই আজিমপুর, লালবাগ, পলাশি, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট এই এরিয়াতে আমরা ফ্রি হোম ডেলিভারি করি এবং আমরা 3 ঘন্টার সময় নিয়ে থাকি। এই 3 ঘন্টার মাধ্যমে আমরা তাদের প্রোডাক্টটা হোম ডেলিভারি করি। আর ঢাকার ভিতরে অন্যান্য যে জায়গাগুলোতে আছে এই জায়গাতে আমরা 60 টাকা করে ডেলিভারি চার্জ নিই যে কোনো অ্যামাউন্টের প্রোডাক্ট অর্ডার করলেও, এবং সেটা আমরা কাস্টমার থেকে 48 ঘন্টা সময় নিয়ে থাকি। কিন্তু আমরা চেষ্টা করি পরের দিনই প্রোডাক্টটি তাদের হাতে পৌঁছানোর। আর ঢাকার বাইরে যে অর্ডারগুলো হয় সেই অর্ডারগুলো প্রতিদিন বিকাল 4টার আগে যে অর্ডারগুলো হয় সেটা ওই দিন কুরিয়ার করি, যাতে করে তারা পরের দিন হচ্ছে কুরিয়ার অফিস থেকে সংগ্রহ করে নিতে পারে। আমরা আলহামদুলিল্লাহ আমরা প্রথম দিকে থেকেই বেশ ভালো ছাড়া পাচ্ছি, কিন্তু বর্তমানে আমাদের সেলিংটা পার ডে একটু বৃদ্ধি পেয়েছে। আমাদের এটা টার্গেট আগামী
এক বছরের ভিতর আমরা ঢাকা শহরে 10টা আউটলেট করব এবং আমাদের একটা ওয়্যার হাউস থাকবে, যেই ওয়্যার হাউস থেকে সমস্ত আউটলেটগুলোতে প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউট হবে এবং আগামী 5 বছরে আমরা প্রতি বিভাগীয় শহর সহ গুরুত্বপূর্ণ যে শহরগুলো আছে আমরা প্রথম দিকে হয়তো বা সারা দেশের 64 জেলায় আমরা আউটলেট পারবো না, কিন্তু আমাদের ধীরে ধীরে চিন্তা আছে যে আমরা এই আউটলেটগুলো সারা বাংলাদেশের এ ছড়িয়ে দিব, যেখানে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এই প্রোডাক্টগুলো সেল করবে। যেহেতু এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান কিংবা প্রাক্তন যে কোনো শিক্ষার্থী আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন, সে বিক্রেতা হিসেবেও করতে পারবেন। এবং এক্ষেত্রেও আমাদের কিছু রেস্ট্রিকশন রয়েছে যে ইনভেস্টর যারা যদি কেউ করতে আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করেন, কিন্তু তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান কিংবা প্রাক্তন শিক্ষার্থী হবে। যেহেতু এটা ডিইউ মার্ট, এখানে সবাই যারা কাজ করবে তাদের সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে।